হিন্দু ধর্মাবলম্বী বাঙালিদের চিরশ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গাপূজার কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু। বিগ বাজেটের ক্লাবগুলিতে এর মধ্যেই শুরু হয়ে গেছে পূজার প্রস্তুতি। ব্যস্ততা তুঙ্গে কুমুরপাড়ার মৃৎশিল্পীদেরও, সর্বত্রই যেন বইছে এখন শারদীয় উৎসবের হাওয়া। এই পরিস্থিতিতে করোনা রেশ কাটিয়ে এবছর বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা শারদীয় উৎসব উপলক্ষে আয়োজন করে নানা কর্মসূচি। এর মধ্যে অন্যতম হল আগরতলা পৌর নিগমের 39 নং ওয়ার্ড। এবছর প্রথমবারের মতো এই ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে শারদীয় উৎসবের পূজা পরিক্রমা। শহর দক্ষিণাঞ্চল ক্লাব কমিটির সহায়তায় আয়োজিত এই পূজা পরিক্রমায় মোট 7টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ক্লাবগুলিকে দেওয়া হবে পুরস্কার। কম বাজেটের পূজা, সেরা প্রতিমা, আলোকসজ্জা, স্মরণিকা প্রকাশ ইত্যাদি বিষয়ে প্রথম 3 স্থানাধিকারী ক্লাবকে পুরস্কৃত করার উদ্যোগ নেয় 39 নং ওয়ার্ড। বৃহস্পতিবার ওয়ার্ড কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে কর্পোরেটর অলোক রায়, অভিজিৎ মল্লিক সহ অন্যান্য কর্মকর্তাদের পাশে রেখে এমনটাই জানালেন ওয়ার্ডের সাংস্কৃতিক কমিটির সভাপতি বিপ্লব চন্দ। সাংবাদিক সম্মেলনে এদিন তিনি আরও জানান, বিচারক মণ্ডলী প্রতিটা ক্লাবে ঘুরে ঘুরে বিজয়ীদের নির্বাচন করবেন। পরবর্তীতে 12 অক্টোবর ক্লাব প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং ওএনজিসির অ্যাসেট ম্যানেজার সহ আরও বিশিষ্ট জনেরা। 39 নং পৌর ওয়ার্ডের পক্ষ থেকে এই আসন্ন 2022 দুর্গাপূজা উপলক্ষে শহর দক্ষিণাঞ্চলের এই 39 নং ওয়ার্ড এই প্রথমবারের মতো আয়োজন করেছে যে পুজো পরিক্রমা 2022। সেই ক্ষেত্রে আমরা মোট 7টি ক্যাটাগরিতে কম বাজেটের পুজো, শ্রেষ্ঠ প্রতিমা, তারপর শ্রেষ্ঠ আলোকসজ্জা, পুজোর বাজেট, শারদ সংখ্যা এবং আরক্ষণীরা আরক্ষা দপ্তরের একটা রিপোর্ট থাকবে এবং ওভারঅল মানে সেরার মধ্যে সেরা এই ক্যাটাগরিতে আমরা মোট 7টি বিভাগে আমরা সেই পুরস্কার দেব। আগামী 12 অক্টোবর এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমরা অনুষ্ঠিত করব আমাদের এখানে, আর এখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এরপরে ওএনজিসির অ্যাসেট ম্যানেজার সহ মেয়র এবং প্রত্যেকে। আর আমরা এই অনুষ্ঠানটা প্রথমবার মতো করার একমাত্র কারণ হলো যে আমরা দেখছি যে নগরায়নের ফলে যখন শহর খুব বড় হচ্ছে তখন প্রত্যন্ত অঞ্চল বা গ্রাম অঞ্চল। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।